শিক্ষা তথা বৌদ্ধিকতা পারস্পরিক সহযোগিতার বিষয়। জাতি হিসাবেও থাকিব লাগে শিক্ষাত আধিপত্য বিস্তারের মানসিকতা। বৃহস্পতিবারে নগাঁওয়ের নবরূপ জাতীয় বিদ্যাপীঠত ঠিক এনে ধরনের কথারই এক উদ্দীপনাপূর্ণ ভাষণ দিলে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ত গবেষক বিজ্ঞানী রূপে কর্মরত ডক্টর রুবুল মাউতে। বৃহস্পতিবারে ডক্টর রুবুল মাউতর সৈতে প্রেরণাদায়ক কথোপকথন শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করেছিল নবরূপ জাতীয় বিদ্যাপীঠে। অসমৰ সুসন্তান বিশিষ্ট বিজ্ঞানীগৰাকীক আনুষ্ঠানিক আদরণি সম্বর্ধনার পিছতে আরম্ভ হয় কথোপকথন। আরম্ভণিতে বিশ্ব প্রেক্ষাপটত অসমীয়া জাতির শিক্ষার ক্ষেত্রত আধিপত্য বিস্তারের প্রসঙ্গ উত্থাপন করে ডক্টর রুবুল মাউতে। এই প্রসঙ্গত কবলৈ যাওঁতে দিলে আর্জেন্টাইন এন্ট বা পড়ুয়াবিধর জীবন চক্রের উদাহরণ। এইবিধ পড়ুয়ায় নিজের মাজত কাজিয়া নকরে, পরস্পরে সহযোগ করে গোটেই পৃথিবীতে গড়ি তুলিছে আর্জেন্টাইন পড়ুয়ার এক সুপার কলোনি। পৃথিবীর বাঙালি আর ইহুদি সকলের মাজতো বিশেষক বৌদ্ধিক তথা শিক্ষার ক্ষেত্রত আছে আর্জেন্টাইন পড়ুয়ার বিশেষত্ব। চিকাগো বিশ্ববিদ্যালয়ের দরে আখাড়ির বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ পূব এশিয়া বিভাগের আটাইবুরেই বাঙালি। MIT হার্ভার্ড বিশ্ববিদ্যালয়তো আছে বুজন সংখ্যক বাঙালি। ইহুদি সকলে বিশ্ব অর্থনীতিত বিস্তার করে আহিছে আধিপত্য। তো আমি সেই কমিউনিটিবিলাকত যে আমি অসমীয়া মানুহক আমি তুলনা করো, যেটা আমি খুব নিরাশজনক একটা ছবি আমি দেখলে পাই। তাহলে আমার অসমীয়া মানুষ আজিলেকে তেনেকে আমি অসমতে আমি বহুত আমি হেই কৰি থাকো খুব, কিন্তু আমি বাহিৰ খুব নিরাশজনক একটা হেৰি ছবি দেখবলে পাও। আর অসমীয়া মানুষের তেনেকা কোনো কলনি আমি আজিলেকে হওয়া নাই। মানে কোনোবাই গিয়ে বোলে বিহু কৰিছে কিবা কৰিছে সেইটো কথা বেলেগ, বাট আমি ইন্টেলেকচুয়েলি আজি আমি বিশ্বক আমি প্রতিনিধিত্ব কৰিব পৰা নাই। অসমীয়া জাতি সন্দৰ্ভত এই কথা কোৱাৰ পিছতে ছাত্ৰ ছাত্ৰীসকলক উদ্দেশ্যি তেওঁ কয়, বিষয় যিয়েই নহওক এটা আসক্তি বা অবচেশ্যন থাকিব লাগে। ঠিক তেনেকে তোমালোকৰ অবচেশ্যনটো সেই বস্তুটো যে এটা বহুত দূৰলৈকে তোমালোকৰ যিটো মটিভেশ্যন তোমালোকৰ যিটো ড্ৰাইভ সেইটো নোহোৱাকৈ কিন্তু তোমালোকে বেছি দূৰ আগবাঢ়িব নোৱাৰা, আৰু সেই বস্তুটো তোমালোকে সৰুৰ পৰাই আনিলে ভাল হয়। ভবিষ্যতেও পাৰিবা, তেওঁলোকে এনেকুৱা নহয় যে একদম সৰুতে লাগিবই লাগিব এনেকুৱা নহয়, তেওঁলোকে অকণমান ডাঙৰ হৈও পাৰিবা। কিন্তু সেই ড্ৰাইভটো আচলতে সেই লাইকি, আজি যে আমি অসমীয়া বিহু গান ভাল পাওঁ, আমি আমি যদি আমি আমি অষ্ট্ৰেলিয়াত থকা হ'লে আমি বিহু গান ভাল নাপালোহেঁতেন, হয় ন? আমি বিহু গান ভাল পাওঁ কাৰণ কেলৈ আমি ইয়াত ডাঙৰ দীঘল হ'লোঁ, আমি বিহু গান শুনিলোঁ, চ' আমাৰ ব্ৰেইনত গুচি গ'লোঁ, চ' আমি ভাল পাওঁ। ঠিক তেনেকৈ প্ৰত্যেকটো বিষয়ৰ কথা তেনেকুৱা, যেতিয়া এটা ল'ৰা বা এজনী ছোৱালীয়ে সৰুতে কিছুমান বিষয় আয়ত্ত কৰি লয় বা সৰুতে যেতিয়া তাৰ জ্ঞানবিলাক পাই যায়, চ' তাহাঁতে অট'মেটিকলি মানে বস্তুটো ভাল পাব, বিজ্ঞানেই হওক বা যিকোনো বিষয়েই হওক। অকল পৰীক্ষাত পাছ কৰিম বুলি পঢ়িলে কেতিয়াও জ্ঞান অৰ্জন কৰিব নোৱাৰি, ঠিক এনেধৰণৰ কথাও ক'লে ডক্টৰ মাউতে। কিন্তু তোমালোকে সেই এটা কথাই মনত ৰাখিবা, তোমালোকে যিয়ে নকৰা যিয়ে পঢ়ি আছা যিকোনো ছাবজেক্টেই হওক, তোমালোকে কিন্তু অকল পরীক্ষাত পাশ করি বা এনেকা ধরনের মনোভাবে বহুতো আগবাড়ি নয়, তোমাকে বিষয়টি একদম নিজের ভিতরলে আনব লাগিব। আর তাত যেটা বিষয়টি ভিতরলে আনবা তাত এইবিল নম্বর কিবা কিবি এনেকা শর্ট টার্ম রিওয়ার্ড এইবিলাক বিশেষ ভ্যালু নাই। তোমালোকৰ আসল কথা হল কি দিনলৈকে কি দূরলৈকে সেই লৈ যাব পাৰে। আজি মই হার্ভার্ডত আছো, তার মূল কারণ হৈছে যে মই সেইটো ধৰি ৰাখিলোঁ। এনেকুৱা কথা নহয় যে মই বহুত চুকা বা কিবা, কথাটো হ'ল আজি মই 20 বছৰ ধৰি পেলাই মই এইটো ধৰি আছোঁ, যিটো মই কৰিম বুলি ভাবিছিলোঁ সেইটো আজিও ধৰি আছোঁ আৰু ধৰি থাকিম, আৰু 20 বছৰ আৰু 25 বছৰ 30 বছৰ মই ধৰি থাকিম। গতিকে সেই কথাটো তাৰমানে বিশিষ্ট বিজ্ঞানীগৰাকীয়ে পুনৰ কয়, সফল হ'ব লাগিলে নিজৰ বিষয়টো ধৰি ৰাখিব পাৰিব লাগিব। তোমালোক সবেই সাকসেসফুল হব বিচাৰা, নহয় জানো? সবেইতো বিচাৰে, মাক দেউতাকে বিচাৰে, তোমালোকে বিচাৰা। আলটিমেটলি মানে শেষত এটাই কথা যে তোমালোকৰ যিটো উৎকৰ্ষ সাধুতা, তোমালোকৰ যিটো যিখিনি কষ্ট, আৰু তোমালোকে যদি ধৰি ৰাখিব পৰা নিজৰ বিষয় যিয়েই বিষয় নহওক, সেইটো সাহিত্যই হওক, সংস্কৃতি হওক, বিজ্ঞানেই হওক, ক্ৰীড়াই হওক বা অৰ্থনীতি হওক, যিয়েই বিষয় নহওক, তোমালোকে কিন্তু সেইটো বহুত দেৰিলৈকে ধৰি ৰাখিব লাগিব, আৰু তেতিয়াহে তোমালোকে যদি বিচাৰা তোমালোক সফল হ'ব বিচাৰা, তেতিয়াহে সফল হ'ব পাৰিবা। আনহাতে স্বাভাৱিকভাৱেই এই প্ৰেৰণাদায়ক ভাষণৰ উপৰি সাংবাদিকৰ প্ৰশ্নৰ উত্তৰত ক'ব লগা হ'ল তেওঁৰ বহু পঠিত গ্ৰন্থ মোৰো এটা সপোন আছেৰ কথা।
গ্ৰন্থখন অসমৰ মানুহেতো পঢ়িছে আৰু চবেই পঢ়িছে বুলি মানে তেনেকৈ এতিয়ালৈকে কিমান 40-42টামান সংস্কৰণ ওলাইছে, গতিকে অসমৰ মানুহে পঢ়িছে। চ' গ্ৰন্থখন কিতাপখনৰ মোৰ তেনেকৈ কোনো সপোন নাছিল, কিতাপখন মই লিখিছিলোঁ এটা স্পণ্টেনিয়াছ এটা স্বতঃস্ফূৰ্ত এটা হেৰি দি পেলাই, আৰু মানুহে কিতাপখনৰ উপকাৰত আহিছে বুলি ভাবিছে, চ' পঢ়িছে, ভালেই লাগে, খুব ভাল লাগে সেইটো কথা অভিয়াছলি। কিন্তু নিজৰ সপোনৰ ক্ষেত্ৰত মই এটা কথাই কওঁ যে মোৰ এতিয়াও বহুত কৰিবলৈ বাকী আছে। উল্লেখ্য, ষ্টেম চেল বায়োলজি, জিন এডিটিং, জেনেটিক ইঞ্জিনিয়াৰিং, নেনো টেকনলজি আদি হ'ল ডক্টৰ মাউতৰ গৱেষণাৰ বিষয়। এইগৰাকী অসমৰ সুসন্তানৰ নামেৰে বৃহস্পতিবাৰে নৱৰূপ জাতীয় বিদ্যাপীঠে বিদ্যালয়খনৰ নৱনিৰ্মিত এটা কোঠাও নামকৰণ কৰে, যিটো কোঠা তেওঁ নিজেই মুকলি কৰে। নগাঁৱৰ পৰা বীৰেণ বৰাৰ সহযোগত নিউজ ডেস্ক ৰিপৰ্ট, প্ৰতিদিন টাইম।